যে কারণে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মেগানের। ট্রেভর অ্যাঙ্গেলসন, মেগান মার্কেলে, প্রিন্স হ্যারি, এই তিনটি নামের মধ্যে একটা যোগসূত্র হচ্ছে। ট্রেভর ও প্রিন্স হ্যারি দুজনেই মেগানের স্বামী, তবে একজন সাবেক আর একজন বর্তমান, একজন সিনেমার প্রযোজক আর একজন রাজপুত্র। দুজনের সঙ্গে চুকিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন মেগান, কিন্তু ট্রেভরের সঙ্গে তার সংসার জীবনের চেয়ে প্রেমের সম্পর্কই দীর্ঘ ছিল। ট্রেভরের সঙ্গে অভিনেত্রী মেগানের ঘনিষ্ঠতার শুরু 2004 সালে। 7 বছর প্রেমের পর 2011 সালে তারা গড় বাঁধেন, কিন্তু বিয়ের 2 বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এর 3 বছর বাদে নিজের থেকে 3 বছরের ছোট ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে সম্পর্ক জড়ান 36 বছর বয়সী মেগান, যার পরিণতিতে তারা বিয়ে করেছেন 29 মে। হ্যারি মেগান জুটি বাঁধার পরে একটি টিভি শো তৈরিতে হাত দেন ট্রেভর অ্যাঙ্গেলসন। তাতে একটি চরিত্র উপস্থাপন করেন ট্রেভর অ্যাঙ্গেলসন, যিনি সন্তানের কর্তৃত্ব পেতে চাইতেন তার দ্বিপদী স্ত্রীর কাছ থেকে। তার স্ত্রী আমেরিকা থেকে ব্রিটেন যাচ্ছেন এক যুবরাজকে বিয়ে করতে। তবে বাস্তব জীবনে মেগান অ্যাঙ্গেলসনের কোনো সন্তান না থাকলেও এটি অ্যাঙ্গেলসনের নিজের জীবনের গল্প বলে সবাই মনে করছেন। তবে অ্যাঙ্গেলসন তা অস্বীকার করেছেন, আর এ থেকেই ধারণা করা হচ্ছে সন্তান জন্মদান নিয়ে ট্রেভর মেগানের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকেই বিচ্ছেদ ঘটে থাকতে পারে। অপরদিকে মেগানের ঘনিষ্ঠজনেরা বিভিন্ন সময় দাবি করেন বাস্তবতার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যেটা তাদের সম্পর্কে ইতি টানতে বাধ্য করে শেষ পর্যন্ত। মেগানের কাছের এক বন্ধু কিছুটা ব্যাখ্যা করেছেন এই বিচ্ছেদের। মেগান শুটিংয়ের কাজে টরেন্টো পড়ে থাকতো আর ট্রেভর লস অ্যাঞ্জেলসে। বিমানে 5 ঘন্টা লম্বা ভ্রমণ, এভাবে কোনো বিবাহিত জীবন চলতে পারে না। সম্পর্কটা এতই তিক্ত হয়ে যায় যে তালাকের পর মেগান নাকি বিয়ের আংটি পর্যন্ত ট্রেভরকে ফেরত পাঠান। ট্রেভরের প্রযোজিত ছবিগুলির মধ্যে লাইসেন্স টু ওয়েড, অল অ্যাবাউট স্টিভ উল্লেখযোগ্য। 9/11 ঘটনার উপরে নির্মিত ছবিগুলি আলোচিত ছবি রিমেম্বার মি ট্রেভরের প্রযোজনাতেই বানানো।